নেক্সট যেটা আছে সেম টাইপের অঙ্ক যে একটা ধাতু মৌল ঘনকাকার কেলাস গঠন করে কেলাসের এককোষে এ দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান তো ধাতুর আড়াইশো গ্রাম পরিমাণে কতগুলো এককো সেম কোয়েশ্চেন্ট ডিফারেন্স কি আছে না এইখানে মৌলটা কোন টাইপের একক কোষে থাকে মানে এফসিসি না বিসিসি সেইটা দেওয়া নেই কোন ঘনকাকার কাকার এরকম হলে কি করব না আমাকে দেওয়া আছে প্রদত্ত বাহদ্র হ্যাঁ আর একটা কথা নাই সেম টাইপের অঙ্কটা আমি এখানে একটা যে কোনো একটা ইউনিট সেল ধরে নিই দেহকেন্দ্রিক করে নিয়ে সেম এই এত বড়ো যে প্রসেসটা ছিল সেম প্রসেসটা রিপিট করতে পারত একই টাইপের অঙ্ক হতো বের করে নিয়ে সেখান থেকে আড়ে আমি কতগুলো কণা আছে দিয়ে তাকে আমি আমার এখানে যে আমি ইউনিট জেডের ভ্যালু যা ধরবো সেটাতে পরে ডিভাইড করতে হবে এখানে দেওয়া ছিল আগের অঙ্কটাতে এটাতে দেওয়া নেই এবার কোনো উল্লেখ করার নেই ইউনিটসে তাহলে আমি কোনো জেডের ভ্যালু পাবো না তাহলে এখানে কী করবো প্রদত্ত বাহু দেওয়া আছে কি বাহু দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট এইট অ্যামস্ট্রং এমজনে টু অ্যামস্ট্রং ইকাল টু টেন টু দু মাইনাস এইট সেন্টিমিটার কমপ্লিট রো টু ইন টু টু পয়েন্ট ওয়ান ফোর গ্রাম পার সেমি সেমিকিউ ওকে এইবারে কি জিনিসটা আছে বলি এ না এখানে আছে আমার আমরা জানি জেট রো ইকোয়াল টু জেড ইন টু এম বাই এন এ ইন্টু এ কিউ এবার একটু করে দেখে নিছি যে এইটা যদি হয় তোমার কি হবে না জেড ইন্টু এম বাই এন মানে এখানে যেটা আছে যে কণার সংখ্যা ইন্টু এম বাই এ মানে এক একটা কণা এম বাই এনে করলে এক একটা কণার বরফের তাহলে এই জায়গাটা টোটাল গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে একটা ইউনিট সেলের ভর এটা তো ইউনিট সেলের ঘনত্ব কী হয় না ইউনিট সেলের একটা ভর বাই এ কিউব করা হয় এরকম করে টোটালটা এসছে এবারে আমরা এটা জানতাম তো আমি এটাকে ফ্রি এটাতে নিয়ে চলে এসেছি তাহলে এখানে কি লিখেছি না এ হচ্ছে মোট আয়তন এটা জেড ইন্টু এম বাই এন এ একক কোষের মোট ভর এবারে এইটা থেকেই করু পুরোটা জেড যদি আমাকে দেওয়া নেই তাহলে আমি কি করবো জেড ইন্টু এম বাই এন এটাকে একসঙ্গে নিয়ে লিখবো উক্ত মৌলের একটি একক কোষের ভর কী আসছে এইখান থেকে রো ইন্টু রো সঙ্গে একই গুণ করে দিলাম টু পয়েন্ট ওয়ান ফোর গ্রাম সেমি সেমি মাইনাস থ্রি ছিল ইন্টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু মাইনাস এইট সেমি হোল কিউব এখান থেকে সেমি এখান থেকে সেমি ইনভার্স মাইনাস থ্রি ছিল সেটা কেটে যাবে কোনো তাহলে সেমি কিউব কেটে গেলো থাকলো না কিছু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রামটা পরে থাকবে তাহলে আমি একটা একক কোষের ভর ফেলাম এই পরিমাণ গ্রাম এবারে সিম্পল উক্ত মৌলের আড়াইশো গ্রামে একক কোষের সংখ্যা তাহলে একটা যদি এই ভর হয় তাহলে আড়াইশো গ্রামে কটা থাকবে না আড়াইশোকে ভাগ দিতে হবে আড়াইশো ভাজিত টু পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু করে নিতে হতো একবারে করেছি পুরোটাই নিয়ে এসে কেন না এখানে নিয়ে এলে কী হবে না টেন টু মাইনাস টোয়েন্টি ফোর ছিল এই রাউন্ডে ওটাকে উপরে নিয়ে গিয়ে প্লাস করে দিলাম হুম ওটাকে উপরে নিয়ে গিয়ে প্লাস করে দিলাম আর এখানে যেটা এলো যে টু পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভটি চলে আসবে যেমন আছে ক্যালকুলেটার বসাবে হয়ে যাবে এগুলো সব